কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকায় ব্যাডমিন্টন খেলা নিয়ে তর্কের জেরে ছুরিকাঘাতে দুই ভাই নিহত হয়েছেন। সোমবার মধ্যরাতে বাস টার্মিনাল এলাকার পূর্ব লারপাড়ায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও নিহতদের স্বজনরা জানান, ব্যাডমিন্টন খেলায় স্থানীয় আতিকের সাথে নিহত দুই ভাই সায়েদুল ও কায়সারকে কায়সারের তর্ক হয়। পরে আতিকের স্বজন জয়নাল, মিজান, মুফিজ সহ আরো কয়েকজন এসে তাদের উপর হামলা চালায়। ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় সায়েদুল ও কায়সারকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িতদের আটকের অভিযান অব্যাহত রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। দুজনকে মৃতদেহ নিয়ে আসা হয়। আমরা পরীক্ষা করে দেখতে পাই যে দুজনেই অতিরিক্ত রক্তক্ষরণ, যেটা ছুরিকাঘাত হতে মৃত্যু হয়, এবং আমরা পরবর্তী করণীয় সম্বন্ধে পুলিশকে অবহিত করি এবং পোস্টমর্টমের জন্য আমরা মর্গে পাঠিয়ে দিয়েছি লাশ।